नमस्कार बंधुरा बांगाली फूड चैनले आपनादेर सकलके जानाई अनेक अनेक स्वागत। आजकेर ई पर्वे आमी बानाबो बेसन दिए मुचमुचे ब्रेड पकोड़ा। किन्तु रेसिपी भिडियोटा शुरू करार आगे आपनादेर काछे अनुरोध, जदि आमार ई आजकेर रेसिपी आपनादेर पछंद हय ताहले लाइक शेयर आर सबस्क्राइब करते भूलबेन ना। सबचेये प्रथमे एखाने एकटा बड़ो कड़ा आमी निये निएछि ब्याटारटा तैरी करार जोन्नो। छोट्टो बाटितेओ ब्याटारटा तैरी करा जाय, किन्तु जखन ब्रेडटा डिप करते हबे सेई समय असुविधा हबे। एई जोन्नो एकटा बड़ो बाटितेई ब्याटारटा तैरी करबेन। निये निएछि आधेक कापेर मतन बेसन, तार साथेई दुटो बड़ो चामच दिये दिलाम कर्नफ्लावर। कर्नफ्लावर ना थाकले चाल गुड़ो देबेन। ताछाड़ाओ एखाने एड करेछि आधेक छोट्टो चामच आजवान, कुচি করে রাখা পেঁয়াজ আর কুচি করে রাখা ধনে পাতা। দিয়ে দিচ্ছি মশলার মধ্যে স্বাদমতো নুন, আধেক ছোট চামচ দিলাম হলুদ গুঁড়ো আর আধেক ছোট চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আপনারা চাইলে এখানে গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। এক গ্লাসের মতন জল নিয়ে নিয়েছি। এবার দেখতে হবে জলটা কতটা আমাদের লাগবে। ব্যাটারটা বানাবার সময় একেবারে জলটা পুরোপুরি মেশাবেন না, অল্প অল্প একটু জল দিয়ে হাতে করে ব্যাটারটা তৈরি করে নেবেন। আপনাদের কাছে বিস্কার থাকলে সেটা দিয়েও ব্যাটারটা বানাতে পারেন। হাতে করে বানালে কিন্তু ব্যাটারটা অনেকটা ভালো হয় আর অনেকটাই ফোলে। তো এভাবে হাতে করে যত ভালোভাবে বেসনটা ফেটিয়ে নেওয়া যাবে ততই মুচমুচে কিন্তু এই ব্রেড পাকোড়া তৈরি হবে। এই ব্রেড পাকোড়া অনেকেই অনেক রকম বানিয়ে থাকে। কেউ আলু সিদ্ধ করে একটা মিক্সচার তৈরি করে, তারপর ব্রেডের মাঝামাঝি রেখে সেটা দিয়ে পাকোড়া করে। কিন্তু আজকের এই রেসিপি আমি খুবই ঝটপট তৈরি করছি, আর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অতটা খারাপ হয় না, খুবই টেস্টি হয়, বাড়িতে বাচ্চাদেরও খুব ভাল লাগে এই রেসিপি। বেসনের ব্যাটারটা একদম তৈরি, একদম আমাদের মাঝারি ব্যাটার তৈরি করতে হবে, না খুব বেশি পাতলা না খুব বেশি গাঢ়। একটা কড়াতে তেল গরম করতে দিয়েছি, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে কারণ আমরা পকোড়া বানাব। তেলটাকে হাই ফ্লেমে আগে গরম করে নেব। এবার তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর গ্যাসটাকে লো ফ্লেমে করে ব্রেডের স্লাইসগুলোকে বেসনের মধ্যে ডিপ করে এভাবে তেলে দিয়ে দিতে হবে। এই প্রসেসটা যতটা তাড়াতাড়ি করতে হবে আবার ততটাই কিন্তু সাবধানে করবেন। গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই উল্টে পাল্টে ব্রেড পকোড়াগুলোকে লাল লাল হয়ে যাওয়া অবধি ভেজে নিতে হবে। একটা ব্রেড পাকোড়া এখানে প্রায় তৈরি হয়ে এসছে, আর এই একই প্রসেসে প্রত্যেকটা ব্রেড পাকোড়া আমি বানিয়ে তুলে নেব। আপনারা যখনই চটজল দিয়ে কিছু বানিয়ে তৈরি করতে চাইবেন তখন একবার রেসিপিটা অবশ্যই বানাবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের আজকের আমার এই রেসিপি কেমন লাগলো। গরম গরম এই ব্রেড পাকোড়া চাটনি দিয়ে অথবা সস দিয়েও সার্ভ করতে পারেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে আগের পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।